আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াস, আমার ফ্যামিলিও ভালো। আর আজকে একটা ইনডোর প্ল্যান্ট আপডেট আপনারা রে দিমু। আশা রাখছি আমার ভিডিওটা আপনারা ভালো পাইবা। আর যদি ভালো লাগে না বিয়াস, প্লিজ দেখতে থাকবা, দেখতে দেখতে হয়তো আপনারা আর ভালো লাগতেও পারে। আর আজকের তারিখটা হয়েছে বিয়াস মে মাসের 20 তারিখ। আমি ইনডোর প্ল্যান্ট আপডেট দিলাম, আমার ঘরের ভিতরে কতটি গাছ আছে আপনারা লগে আমি শেয়ার করলাম। আমি আশা রাখলাম আমার ভিডিওটা আপনারা ভালো পাইবা এবং এনজয় করবা। আর ইকশন বিয়াজ আমার ফুল গাছ নাই অবশ্য, আমি 3 অংশ 2 অংশ গাছ আমি আউটসাইড দিলাইছি, আমার ফ্রন্ট গার্ডেনও এবং আমার অ্যালটমেন্ট গার্ডেনও। আর যেগুন গড়ও রাখছি এখন পর্যন্ত, ওগুনটা বিয়াজ আপনারা লগে আমি শেয়ার করলাম। তে ফার্স্টে দেখো কে বিয়াজ আমার বাংলা লাউর কয়েকটা গাছ ইকানোর মাঝে আমি রাখছি আপনারা আমি দেখাই। বাক্কা লম্ব হয়ে গেছে বিয়াজ, দেখো কা ওই দেখো আমি স্টিক লাগাইয়া দিছি, এখন খাল ফুরু লাগাত আমি 1G কাট করে নিলাম বিয়াজ। এগুন তো এগুন একটু লম্ব হয়ে গেছে বেশি, আর লম্ব হইলে তো বেশি উপরে যাইব কি, আর নিচে দি জ্বর একটু ছুটো হয়ে যাব। এর লাগে আমি একটু আলিও বিয়াজ আমি 1G কাট করিয়া দিলাই, দিলে বালা হয় গাছটা একটু স্ট্রং থাকে। আর এটা বিয়াজ দেখো আমার এটা করল্লার গাছ, ওই একটা অনেক লম্ব হয়ে গেছে। আর সাথে আমার বাংলা লাউ দেখো অনেক সুন্দর সুন্দর কয়েকটা গাছ। এগুন বিয়াজ আমি ঘরের ভিতরে রাখছি, আমার কিছু অ্যালটমেন্টও বাকি রয়েছে রোয়ার, টাইম দিয়ে পারলাম না বিয়াজ আমি নিয়ে আর ইয়া দিতাম। আর কিছু লেফট ওভার বিয়াজ আমি ঘর আরও কিছু রাখবো, যে যেখানে একটা দুইটা মরে ওগুনটা নিয়ে আমি ফুরাইয়া দিব বিয়াজ। ওই দেখো একটা মিষ্টি লাউর একটা গাছ, ও 2-3 দিন আগে বিয়াজ ট্রান্সপ্লান্ট করছি, খুব সুন্দর গ্রোথ বালা গাছ, ওর বড় বারে বড় হয়ে যায় কুইক। ও দেখো এইটা মিষ্টি লাউ, সাথে দেখো কে ও একটা মিষ্টি লাউর সারা দেখো আমার যে সুন্দর ইয়া উঠ মাশাল্লাহ বড় ওর। আর বিয়াজ আরও তো আছে আমার ছোটো ছোটো অনেক সারও, বিয়াজ কত মরছে, মরতে মরতে ঠিকছে আর ইয়ে লিছি মনে লয় বেশি, যে যদি টান দিলে টান দিলে বিয়াজ। এগুলো আমার পেপারর এগুলো খাসা মরিচ সাথে গ্রিন চিলি, এটাও দেখো বিয়াজ আমার করল্লার, ওটো আমার করল্লার গাছ, আর এটা তো বাংলার লাউ আপনারা চিন্তা। আর একটা বিয়াজ আমার বাংলাদেশি কুমড়া, সাল কুমড়া যেটা কই আমরা, সাল কুমড়ার একটা গাছ। আর সাথে দেখো আরও মরিচর গাছ, আর সাথে আছে বিয়াজ কিছু ফুইসা গরো গাছ, দেখো আপনারা দেখাই আমি গো আমি ট্রান্সপ্লান্ট করছি না, টাইম দিয়ে পারলাম না বিয়াজ আসলে। আর ওই দেখো একটু হয়েছে গিয়ে আমার বোটানাট স্কোয়াশর, আরও কিছু ফুইসা গো আছে, আরও দেখো বিয়াজ আরও কিছু লাউর। আর এদিকে দেখো আমার এগুলা কিরার আমি নয়া করিয়া করছি, ফয়লাগুন বিয়াজ আমার মরি গেছে। আর এটা আমার লেমন অট্রি, আর এটা বিয়াজ আরও করল্লার গাছ আমার, দেখো আপনারা লগে আমি শেয়ার করলাম। আর এটা বিয়াজ ওভারজিন ফুইসাক, আর এটা বিয়াজ পেপার, আরও দেখো আমি স্টিলাও দুইটা বেশি রইয়া রাখছিলাম বিয়াজ, একটা উঠছে আর দেখলাম একটা উঠেন না, ওখান দেখি এনে দিয়ে আর একটা যে সুন্দর একটা সারাও বার হয়েছে ওগু একটা তিনি হরাইলেই তা মইব। আর দেখো বিয়াজ কয়েকটা নাগামর সর সারা আমার, এগুন এনে দিয়ে রইয়া রাখছিলাম কই যদি টানুন দে, এগুলো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বড়ো অর্থে এগুন চাইলাম আমি ইয়ে করে নিব, ট্রান্সপ্লান্ট করিয়া দিতাম মইব খুব কুইকও। আর তো বিয়াজ এটাও পেপারর, আর সাথে গ্রিন চিলি, আর এটা হয়েছে গিয়ে আমার বাঙ্গির প্লান্টস, আর এটা হচ্ছে বিয়াজ গ্রিন চিলি, আর এগুলো হয়েছে গিয়ে আমার নাগামরিচ বিয়াজ কারণার এইবার নাগার দেখো একটা শশা, এটাও বিয়াজ ওভারজিন। আলহামদুলিল্লাহ আমার গাছকে চিনে এখনও হেলথি আছে এবং ভালো আছে। আমি আসলে ঠিক মতো ঠিক কি আর করতাম পারাম না বিয়াজ, যেহেতু আমার অনেক গাছ কোনটা করতাম কোনটা না এটা কইলাম। তারপরে তো গার্ডেনও দিতে হইলো, গার্ডেন আরও একটু প্রিপারেশন নেওয়া লাগে, মাটি রেডি করা লাগে, মাটি রেডি না করিয়া তো রোও যায় না বিয়াস। দেখো কা আমার ওটা ফুইশাক, এটাও ফুইশাক বিয়াজ, আর সাথে আরও একটা বাংলা লাউ দেখো আমার আলহামদুলিল্লাহ একটা বাল্লা বড় ওর। আর এদিকে বিয়াস আরও দুইটা গাছ আছে আমার অন্য, আর একটার মাঝে ওয়ার আছে ওভার যে তা উপরে উপরে তুলিয়া তুলছে বিয়াস, কারণ জায়গা দিয়ে আমি এখনও কাবার দিতাম পারলাম না, অনেক গাছ বার করছি আর ট্রান্সপ্লান্ট করলেও বিয়াজ গাছ টবকল বাড়ি যায়। তো দেখো আমি আপনারা আমি এগেন দেখাইলাম আমার গাছকে সিন,
আলহামদুলিল্লাহ, অনেক গাছ পিঁয়াজ মরছে, মরতে মরতেও যেগুন ঠিকছে আলহামদুলিল্লাহ। আমি তো ফার্স্ট এডর আই যাই কই মরিয়ে মরি নি, আমার আর থাকে না, বেজান সারা করি, বেজান সারা করিতে করতে 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 পিঁয়াজ এখন দেখা যায় বেশি করে দিছি। তবে আমার আরও কিছু রোয়ার বাকি রয়েছে পিঁয়াজ, আমার অ্যালটমেন্ট আমি মরিছে কোনো রইয়া দিছি না, আর পেপারও রইয়া দিছি না, ভুটানার স্কোয়াশ কিছু দিছি অবশ্য, মিস্ত্রিলাও দিছি, আরও কিছু নিয়া দিমু দেখো গা। আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে, আপনারা দোয়া করবো আমার গাছকে চিন্তর লাগে। তো বিয়াজিগুন আপনারা দেখাই লিছি, আমার বেডরুমের উইন্ডোর মাঝে আরও তুরা আকো একটা প্লান্ট আছে, ওগুন তো আপনার লগে শেয়ার করিলিমো, এখন আপনারা লই আমার বেডরুমও যাইমো গিয়ে। বিয়াজ বেডরুমও যাওয়ার আগে আমার কিচেনের উইন্ডোর মাঝে আরও দুই তিনটা গাছ, ওগুন তো আপনার লগে শেয়ার করি নিলাম, দেখো আমার কচুর একটা গাছ আর সাথে আরও দুই তিনটা গাছ উঠে গেছে বিয়াজ আমার। তিন করাম আমি মারো অথবা ভুটান আরিস্কা শিব বিয়াজ, আমি জানি না কি যাত বেশি ফরিয়া গাছ উঠছে। আর এগুলা বিয়াজ গ্রিন চিলি বা কাঁচামরিচ আমরা যেটা কই, অক্ট কাঁচামরিচ আর সাথে আরও একটা কিরার গাছ উঠে গেছে, মনে হয় মাটির মাঝে বেশি আসিল। তো বিয়াজ এখন আমি আমার বেডরুমখান দেখাই দিম আপনারে। তো বিয়াজ আমার একটা বেডরুমের আপনারা লগে শেয়ার করাম, আমার এনাদার বেডরুমও আবার আপনারা লগে আমি শেয়ার করমু। অনেক গাছ নিয়ে বিয়াজ আমি রই লিছি, আরও দেখো আমার কিছু হয়েছে গিয়া বরবটির সারা, আলহামদুলিল্লাহ খুব ভালো আমি নিয়ে রইলিমো বিয়াজ। আর দেখো খুবই অল্প চারটা মাটির মাঝে ছোটো ছোটো টবর মাঝে দিয়া রাখছি, তো দেখো বাকি সুন্দর লোত সারছে, এখন একটু গরম পাইছে ফাওয়াই গিয়া বিয়াজ, দেখো আর লোত অনেক লম্বই গেছে বিয়াজ, আমি আর উপরে দিয়ে দিতাম চাইলাম না, অনেক ফেসাই ফেসাই অনু রাখলাম। আর দেখো আমার বাংলা লাউর আর একটা সারা আলহামদুলিল্লাহ একটা সুন্দর গ্রহর বালা করেন, আর ও দেখো কে বিয়াজ আমার আরও দুইটা ওভারজিনের প্লান্টস আপনারা দেখাই দাম, আর সাথে বিয়াজ আমারও একটা লাউ প্লান্ট একটা আপনার শেয়ার করলাম। তো সব বিয়াজি এখন সপ্তাহের ভিতরে আমি সকলটি নিয়ে গার্ডেনও দিলাইমো, আর ঘরে বেশি দিন রাখতাম নাই আর রাখার দরকারও নাই। তো আপনারা আমার এনাদার উইন্ডোটা দেখাইলাই বিয়াজ, দেখাই আমি বিদায় নিমু গিয়ে আপনার গেস্টনে। বিয়াজ আপনারা লই আমি এনাদার উইন্ডোর মাঝে আমার আইছি, ওখানে দেখো আমার আরও বাংলা লাউর তিনটা গাছ আছে, অনেক লম্ব হয়ে গেছে, সরি তিনটা নাই দুইটা বিয়াজ, একটা সকালে নিয়ে আমি রই লিছি, দুইটা বাংলা লাউর গাছ দেখাই দাম আপনারা, আর সাথে দেখাই দাম আমি তিনটা ওভারজিনের গাছ দেখো কা আলহামদুলিল্লাহ, আরও একটা গাছ বিয়াজ আমার ওভারজিনের অনেক বড় হয়ে গেছে দেখো কা আপনারা। ওগে তো নিয়ে আমি রইলিমো ও সপ্তাহের ভিতরেও, আমি টাইম দিয়ে কাবার দিতাম পারাম না, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সুন্দর আছে আমার গাছ কিনা, আরও দেখো বিয়াজ আমার আরও ওভারজিনের গাছ, আর ও বিয়াজ দিছি আর ওর ফার্স্ট আমার গাছের মাঝে কিছু ফুকা আমি দেখলাম, কিছু ভুগি অ্যাটাক করছে আমার গাছরে দেখো আপনারা দেখাই দাম। এটা আমি বুক ক্লিয়ার স্প্রে করতাম মইব বিয়াজ, টুডে না ফেললে টুমোর অবশ্যই ইনশাল্লাহ করমু আমি। বিয়াজ সকালবেলা থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা, আর আমার মাত কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।